বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করেছে পুলিশ। ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও ফুয়াদ নামে আরেক নেতাকে আটক করেছে পুলিশ। ঘোড়েশ্বরী বাংলা হলে প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গা থেকে আবরার ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ সুবরের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ বাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া জেলা স্কুলে স্কুল ও নটরডেমে কলেজ শেষ করে ভর্তি হন বুয়েটে। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার থাকতেন শেরে বাংলা হলের 1011 নম্বর কক্ষে। শিবিরকর্মী সন্দেহে গতকাল সন্ধ্যায় রুম থেকে দ্বিতীয় তলার 2011 নম্বর কক্ষে ডেকে নেওয়া হয় তাকে। মধ্যরাতে হলের দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গা থেকে উদ্ধার করা হয় আবরারের মরদেহ। আনতেছে তারা ডাক্তারের কাছে নিবে, ডাক্তারও আবার সাথে সাথে আইছে, এরপরে ডাক্তারে কথা বলছে, তাদের ডাক্তারে দেখছে। ঘটনাটা যেটা আমি জানতে পারছি যে সন্ধ্যা থেকে রাত মধ্যরাতের ভিতরে ঘটছে। তো আমি কলেজে একসাথে ওর সাথে সেম ক্লাসে ছিলাম, এনডিসি গ্রুপে ছিলাম, তারপর ভার্সিটিতে এসে সেম ডিপার্টমেন্ট, তারপর ইভেন 7-8 মাস, প্রথম 7-8 মাস আমরা আর কি হলেও একই রুমে ছিলাম। তো মানে ভালো ছেলে, অ্যাকচুয়াল ভালো ছেলে আসলে। আবরারের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তারা বলেন আবরার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কারণ ওর থেকে ভালো ছেলে আমার মনে হয় আর কেউ হতে পারে না। আপনি লেখাপড়া বলেন, স্বভাব চরিত্র বলেন, যে কোনো বিষয়ে আপনি খোঁজ নিলে ক্যাম্পাসে ওর অনেক সহপাঠী আছে, তাদের কাছে খোঁজ নিতে পারেন। আমার কোনো সন্দেহ হয়তো এটা কোনো কল্পনা সহকারে মারা হয়েছে, তাছাড়া কী সন্দেহ হবে? সন্দেহ এটাই, কারণ ওর মুখ থেকে কোনোদিন আমরা কি ওর কোনো শত্রু কিংবা ওর ক্লাসমেটরা কখনো কি এগুলো কোনো কখনো জানতে পারিনি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুয়েট ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আমলার সাথে সংশ্লিষ্ট যে আলামত সেগুলো আমরা সিজ করেছি। আমরা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যারা জড়িত তাদের পূর্ণাঙ্গ বিবরণী আমাদের তদন্তে বের হয়ে আসবে। এই ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মাসুদ সুমন, বাংলা টিভি, ঢাকা। বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এই প্রতিপাদে কক্সবাজারে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক কামাল হোসেন, পদস্থ সরকারি কর্মকর্তা, এনজিও সহ প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলী আনোয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। এই সম্পদ